বন্ধুরা আজকে যে টপিকে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট কি তোমরা অনেকেই জানো না যে অল্টারনেট কন্টেন্ট কি ভিডিও আপলোডের সময় কিন্তু এই সেটিংসটা কিন্তু তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই করতে হবে নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে না যদি না তুমি সঠিকটা না করতে পারো তো তার জন্য তোমাকে সঠিক সেটিংসটা তোমাকে করতে হবে তো তার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমাদের চ্যানেল কোন চ্যানেল হলে তোমাকে কোনটা ইয়েস করতে হবে কোনটা নো করতে হবে অল্টারেট কন্টেন্টের মধ্যে দুটো সেটিংস রয়েছে সেটা হচ্ছে একটা ইয়েস করতে হবে একটা নো করতে হবে কিন্তু তোমার চ্যানেল অনুযায়ী তুমি ইয়েস করবে কি নো করবে তুমি তো বুঝে উঠতে পারছো না তো তার জন্য আমি আজকে দেখিয়ে দেবো যে তোমার যদি ব্লগ চ্যানেল হয় তোমার যদি কুকিং চ্যানেল হয় তোমার যদি কার্টুন চ্যানেল হয় তোমার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হলে তুমি কোনটা সিলেক্ট করবে ইয়েস সিলেক্ট করবে না নো সিলেক্ট করবে তুমি যদি ভুল করে ইয়েস বা নো কোনো মানে তোমার চ্যানেলের সাথে মিল নেই অথচ তুমি আন্দাজে ভুল একটা সেটিংস তুমি করে রেখেছো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ হবে না তো তার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি তোমাদেরকে দুটো সেটিংস দেখাবো ঠিক আছে দেখো এখানে যখন আমরা ভিডিও আপলোড দেবো তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এবার যখন তোমরা ভিডিও আপলোড দেবে তখন কেমন আসবে আর রসগোল্লা খেয়ে আবার পাওয়াটা বেজে গেল ইয়েস এসছিলাম ছেড়ে আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ভিডিও তো এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও নিচ্ছি এখান থেকে মনে করো আমি এই ভিডিওটা নিলাম এবার এখানে আমি নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে নেক্সট এ ক্লিক করে আবার এখানে নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি এবার দেখো এখানে কি আসলো এখানে আসলো এই যে অল্টারনেট কন্টেন্ট বলে একটা বক্স তুমি কিন্তু দেখতে পাচ্ছো ঠিক আছে অল্টারনেট কন্টেন্ট বলে একটা লেখা তুমি দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও আপলোডের সময় কিন্তু সবাইকেই কিন্তু করতে হবে ঠিক আছে তো সমস্ত সেটিংসগুলো তোমার তোমরা যদি সঠিকভাবে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে না তো দেখো এখানে এই যে অল্টারনেট কন্টেন্টের মধ্যে আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখো কী আপ পেজ আসলো দেখো ডু এনি অব দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট দেখতে পাচ্ছ এখানে কি আসলো ডু এনি অব দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট এখানে বলেছে যে তোমার কন্টেন্ট এই যে যে সমস্ত নিচে যে সমস্ত লেখাগুলো দিয়েছে এইগুলোর মধ্যে কিনা সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে ফার্স্টে কি বলেছে ফার্স্টে বলেছে মেক এ রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু তারপরে এটা বলেছে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস তারপরে এটা বলেছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি ওয়াকার এখানে ইয়েস রয়েছে নো রয়েছে তারপরে রয়েছে টু ফলো ইউটিউব পলিসিস ইউর রিকোয়ার্ড টু টেল আস ইফ ইউর কন্টেন্ট ইজ অল্টার অর সিনথেটিক অ্যান্ড সিমস রিয়েল দিস ইনক্লুডস রিয়েলিস্টিক সাউন্ডস অর ভিজুয়ালস মেড উইথ এআই অর আদার টুলস ভিউ এক্সাম্পল এখানে ভিউ এক্সাম্পল আমি ক্লিক করছি দেখতে পাচ্ছো ভিউ এক্সাম্পলে ক্লিক করা পর এখানে সাপোর্ট গুগল ডট কম ওপেন হয়ে গেছে এবার এখানে বলেছে এক্সাম্পল এক্সাম্পল অফ অল্টারেট অর সিনথেটিক কন্টেন্ট এখানে বলেছে এই যে দেখতে পাচ্ছো এই যে এখানে কি লিখেছে দেখো এখানে লিখেছে ডাস্ট নট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটরস তো ফার্স্টে আমি তোমাদেরকে কোনটা দেখিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম অল্টারেট কন্টেন্ট এখানে তুমি ইয়েস করবে কি নো করবে তোমার কোন চ্যানেল হলে তুমি ইয়েস করবে কোন চ্যানেল হলে তুমি নো করবে এখানে বলছে মেক এ রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু বলেছে এমন কিছু তুমি দেখাচ্ছ যেটা এআই দ্বারা তুমি এমন কিছু দেখাচ্ছ যেটা তারা করেনি কোনো কাউকে দেখাচ্ছ যে সে করেনি কিন্তু তুমি দেখাচ্ছ যে সে করেছে সে কিছু বলেনি তাও তুমি এআই তারা ভয়েস ক্রিয়েটের মাধ্যমে তুমি তাকে দিয়ে বলাচ্ছ ঠিক আছে তুমি নিজে ক্রিয়েট করছো এআই দিয়ে তো এইগুলো তুমি যদি করো তাহলে তোমাকে এখানে কিন্তু ইয়েস করতে হবে ঠিক আছে এই তিনটের মধ্যে যে কোনো যদি একটা তোমার থেকে থাকে বা তিনটেই তুমি তোমার যদি থেকে থাকে তোমার কন্টেন্টের মধ্যে ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে ভিডিও আপলোডের সময় তারপরে বলেছে অল্টারস ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস এখানে বলেছে যে এমন কোনো ফুটেজ তুমি দেখাচ্ছ যে সমস্ত ফুটেজ রিয়েল নয় কিন্তু তুমি সেটাকে রিয়েলের মতো করে দেখাচ্ছ কোনো জায়গাকে দেখাচ্ছ কোনো রিয়েল ইভেন্ট তুমি তৈরি করছো মানে এআই দ্বারা তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়ে সিলেক্ট করতে হবে তারপর এখানে বলেছে কি এখানে বলেছে জেনারেটস এ রিয়েলাইস্টিক লুকিং সিনস দ্যাট ইজ অ্যাকচুয়ালি অকার তো এখানে দেখো আমি তোমাদেরকে গুগল ট্রান্সলেটে আমি তোমাদেরকে পুরো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম বাংলাতে স্পষ্ট তোমরা যারা বুঝতে পারছো না বাংলাতে আমি তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি বলেছে পরিবর্তিত বিষয়বস্তু প্রথমে রয়েছে পরিবর্তিত বিষয়বস্তু নিচের কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে মানে তোমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো সেইগুলো এই এই যেখানে যে বিষয়বস্তুগুলো দিয়েছে এইগুলোর মধ্যে কোনটা কেমন বর্ণনা করে সেটা তোমাকে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তাদেরকে জানাতে হবে ঠিক আছে এখানে বলেছে প্রথমে বলেছে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখা যায় যা তিনি বলেননি বা করেননি যেটা আমি বলেছিলাম যে তুমি ভিডিও এমনভাবে তৈরি করছো যে একজন মানুষকে নিয়ে এমন ভাবে তৈরি করছো ধরো একটা শাহরুখ খানকে নিয়ে তুমি একটা ভিডিও তৈরি করেছো যে এমন ভাবে ভিডিওটা তৈরি করেছো একদম রিয়েলের মতো যে কেউ দেখলে ভাবে যে সত্যি সত্যি শাহরুখ খান এই কথাগুলো বলছে বা এই কাজটা করছে কিন্তু শাহরুখ খান কিন্তু নিজেটা করেনি অরিজিনাল কিন্তু করেনি কিন্তু তুমি এআই দ্বারা তুমি তৈরি করছো তাহলে তুমি যদি এরকম ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমাকে এখানে ইএসএ সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে মানে যে কোনো স্থানের ফুটেজ যে কোনো সিন তুমি কি করছো নিচ্ছ বানিয়ে নিচ্ছ এআই দ্বারা বানিয়ে নিচ্ছ অরিজিনাল কোনো একটা জায়গা ধরো তুমি তাজমহল দেখতে গেছো একটা তাজমহলকে তুমি নিচে এআই দ্বারা বানিয়ে দিয়েছো কিন্তু সেটা কিন্তু অরিজিনাল তাজমহল কিন্তু নয় তো সেটাই বলছে সে স্থানের ফুটেজ তুমি পরিবর্তন করছো একটা যদি তুমি করো তাহলে কিন্তু এখানে এসে তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে মানে বাস্তবে এমন ঘটনা ঘটেনি কিন্তু তুমি সেটা তৈরি করেছ ফেকভাবে তুমি তৈরি করেছো সত্যি মতো করে এআই দ্বারা তো তাহলে এটা যদি করে থাকো তাহলে তোমাকে কিন্তু এখানে হ্যাঁ তে সিলেক্ট করতে হবে আর তুমি যদি এগুলোর মধ্যে কোনোটাই না করে থাকো তাহলে তোমাকে এই যেখানে কিন্তু না তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে কারণ এই যে দেখো আমরা ভিডিও তৈরি করি আমার ভিডিওতে ভেস রয়েছে ভয়েসও রয়েছে সব কিছু কিন্তু আমার নিজের কন্টেন্ট আমি কিন্তু কোনো এআই দ্বারা বা অন্য কিছু দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করছি না সমস্তটাই কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে এটা কিন্তু আমি কি করবো এখানে আমি না সিলেক্ট করব না করে আমি ভিডিও আপলোড দেব তো তোমার যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে ধরো তুমি ব্লগ ভিডিও বানাচ্ছো ব্লগ ভিডিও তুমি বানাচ্ছো কারোর থেকে ভয়েস দিচ্ছ না কোনো ফুটেজও তুমি ইউজ করছো না তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এখানে নাতে সিলেক্ট করতে হবে হ্যাঁতে সিলেক্ট করবে না ভুল সিলেক্ট করলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না ঠিক আছে ইমপ্রেশন কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না তারপরে তোমার তোমার যদি একটা কার্টুনের চ্যানেল হয় কার্টুনে কিন্তু অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে অনেক কিছু বানায় তৈরি করে তাহলে তোমাকে কিন্তু এখানে ইএসএ সিলেক্ট করতে হবে কার্টুন চ্যানেলগুলোতে কিন্তু ইএসএ সিলেক্ট করতে হবে কারণ কার্টুন চ্যানেলগুলোতে অনেক সময় অনেক ফুটেজ ব্যবহার করা হয় ফেকভাবে বানানো হয় অনেক মানুষকে ফেকভাবে বানানো হয় কার্টুন তৈরি করা হয় তো সেখানে তোমাকে কিন্তু এখানে ইএস সিলেক্ট করতে হবে ঠিক আছে এছাড়া বাদ বাকি যাদের চ্যানেলগুলো রয়েছে যাদের ফেস রয়েছে ভয়েস ওভার রয়েছে সমস্তটা নিজের কন্টেন্ট তুমি তৈরি করছো কারোরটা কোনো ইউজ করছো না তাহলে কিন্তু তোমাকে এখানে কিন্তু নাতে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে বলেছে ইউটিউবের নীতি অনুসরণ করার জন্য আপনার বিষয়বস্তু পরিবর্তিত বা সিনথেটিক এবং বাস্তব বলে মনে হয় কি না তা আমাদের জানাতে হবে এর মধ্যে রয়েছে বাস্তবসম্মত শব্দ বা আল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি ভিজুয়াল উদাহরণ দেখুন এখানে এখানে জাস্ট এটা আর পড়া দরকার নেই কারণ তোমার হ্যাঁ না এই দুটোর মধ্যেই তোমাকে একটা সিলেক্ট করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের চ্যানেল কেমন চ্যানেল হলে তোমার তোমরা কোনটা সিলেক্ট করবে তারপরে দেখো ইউটিউবের আরেকটি সেটিংস আমি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি এখানে ট্যাক্স অপশানে যাচ্ছি যাওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশান রয়েছে এই যে ক্যাটাগরি ঠিক আছে এই ক্যাটাগরি এই সে এই ক্যাটাগরিটাও কিন্তু অবশ্যই তোমাকে সঠিক রাখতে হবে সেটিংসের মধ্যে ক্যাটাগরিটা যদি সঠিক না রাখো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না ভিডিও আপলোডের সময় সব সময় তুমি চেক করবে ক্যাটাগরিটা ঠিক আছে নাকি ঠিক আছে অনেক সময় কিন্তু এই ক্যাটাগরি অনেক সময় চেঞ্জও হয়ে যায় অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তো ভুলবশত যদি চেঞ্জ হয়ে থাকে এটা তোমাকে অবশ্যই ভিডিও আপলোডের সময় প্রত্যেকদিন তোমাকে কিন্তু এটা খেয়াল করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ যে তোমরা অল্টারেট কন্টেন্টটা আসলে কি যারা এআই দিয়ে ভিডিও তৈরি করো আসলে তাদেরই বেশি প্রয়োজন এটা জানার ঠিক আছে তোমরা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে তোমরা এখানে কিন্তু অবশ্যই ইএস সিলেক্ট করে কিন্তু ভিডিও আপলোড করবে আর আমার মতো যারা ভিডিও তৈরি করছো নিজে ফেস দেখাচ্ছো নিজে ভয়েস ওভার করছো যারা ব্লগ করে যারা কুকিং যাদের কুকিং চ্যানেল যারা গেমিংয়ের ভিডিও করে তো তোমরা কিন্তু এখানে নাই সিলেক্ট করে রাখবে নোতে কিন্তু সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে